হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকি বাংলা। আজকে আমি আনবক্স করছি টিপি লিঙ্কের আর্চার C6 মুমিমো গিগাবাইট রাউটার। এটির দাম পড়েছে 2399, মানে 2400 রুপি বলতে পারো অ্যামাজন থেকে। তো এটি হচ্ছে AC 1200, মানে একদম 1200 MB/s অবধি সাপোর্ট করবে, থিওরিটিক্যাল। অ্যাকচুয়ালি এটা ডুয়াল ব্যান্ড একই সাথে কাজ করে, একটা হচ্ছে 2.4 GHz আর একটা হচ্ছে 5 GHz। 5 GHz ব্যান্ডে তুমি পাবে 867 MBPS/s এবং 2.4 GHz পাবে 300 MBPS/s, এভাবে দুটো মিলিয়ে 1200 MBPS বলছে আর কি। আর এতে রয়েছে অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম WPA3, আর স্মার্ট রুমিং সাপোর্ট করছে এটি। এই হচ্ছে টোটাল প্যাকেটটি, তো একবার আমরা ভালো করে চারপাশটা দেখে নেই। এতে রয়েছে 4টে অ্যান্টেনা এবং এটা দিয়ে তোমার কভারেজ প্রায় 2000 স্কোয়ার ফিটের বাড়ি থাকলে বা তোমার যে অ্যাপার্টমেন্ট থাকে 2000 স্কোয়ার ফিট অব্দি কভার করে যাবে এটা দিয়ে। আর এটা দেখো, এটা হচ্ছে মেশ রাউটার। তো এর যে ফিচারগুলো রয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল করতে পারবে, তারপরে অ্যাক্সেস পয়েন্ট মোড রয়েছে এটাতে, গেস্ট নেটওয়ার্ক রয়েছে এখানে, 4টা এক্সটার্নাল অ্যান্টেনা রয়েছে এবং 1টা ইন্টারনাল অ্যান্টেনা রয়েছে সিগন্যাল বুস্ট করার জন্য, ফুল গিগাবাইট এবং মুমিমো টেকনোলজি রয়েছে। মুমিমোটি বাই ডিফল্ট অফ থাকবে, তোমাদের ওটা সেটিংসে গিয়ে অন করে দিতে হয়। মুমিমো অন করলে সিগন্যাল স্ট্রেংথ অনেকটাই বৃদ্ধি পাবে। তো চলো এবার ওপেন করা যাক। তো রাউটারটি ওপেন করছি, বেশ বড় বক্সটি। নর্মাল যে রাউটারগুলো পাওয়া যাচ্ছে 2700 টাকা, ওর থেকে কিন্তু অনেক বড় এবং অনেকটা রেঞ্জ কভার করে। টোটাল জিনিসে ডিপেন্ড করছে তোমার কভারেজ তুমি কতটা চাচ্ছ তার উপরে। তুমি যদি একটি রুম বা পাশাপাশি দুটি রুমের মধ্যে কভারেজ চাও, তাহলে তুমি ছোট রাউটার কিনলেই হবে 2700 টাকা, যেগুলো পাওয়া যায়। এটা হচ্ছে পুরো, আমি পুরো বাড়িটা আমার কভার করতে চাচ্ছি, কারণ এবং আমার নিচতলায় রাউটার থাকছে, আমি দোতলায় রেঞ্জ চাচ্ছি, এই জন্য আমি এটা নিয়েছি। নইলে এত বড় রাউটার নেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু। এবং এটা যেহেতু গিগাবাইট, যারা গেম খেলতে চাও ওরা কিন্তু এই গিগাবাইট এর রাউটারের মাধ্যমে, আমাদের 4টে গিগাবাইট পোর্ট রয়েছে। তোমরা যদি 4টে PC লাগিয়ে গেম খেলো সেক্ষেত্রে ল্যান স্পিড প্রচুর বেশি পাবে। আর এখানে ওয়ান মেশ এর কারণে দেখো ফ্লেক্সিবিলিটি ক্রিয়েট, হোল হোম ওয়াইফাই। দেখো এটা বাড়ির মাঝখানে রাখলে ফুল বাড়ি কভারেজ করে দেবে 4টে অ্যান্টেনার কারণে। আবার রয়েছে ওয়াইফাই ডেড জোন কিলার, স্মার্ট রুমিং থাকছে, ইউনিফাইড ম্যানেজমেন্ট থাকছে, এটা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে তুমি কন্ট্রোল করতে পারবে এবং কোন ডিভাইসটি কানেক্টেড আছে সব দেখতে পারবে, চাইলে কাউকে ব্লকও করে দিতে পারবে। আর WPA3 সিকিউরিটি থাকছি, আর মুমি হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার। আর এর সেটআপ কিন্তু খুব ইজি, তোমরা অ্যাপটা নামিয়ে নিতে পারবে গুগল প্লে থেকে। বের করে নিচ্ছি, এই হচ্ছে আমাদের রাউটারটি, পাশে রাখছি। প্রথমে বক্স কন্টেন্টগুলো দেখে নিই। প্রথমে পাচ্ছি একটি কুইক ইনস্টলেশন গাইড, একটি CAT5 ক্যাবেল, যেটা তোমার লাইনটাকে রাউটার সাথে কানেক্ট করার জন্য WN পোর্টের সাথে। তোমার যদি ফাইবার লাইন থাকে তাহলে তো এটা দিয়ে ইউজ করতে হবে, আর যদি নর্মাল লাইন থাকে তাহলে সরাসরি এটা পেয়ে যাবে তোমার লাইন থেকে। আর পাচ্ছি একটি পাওয়ার অ্যাডাপ্টার, রেটিং হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, তাহলে 12 ওয়াট। ওকে, এই ছিল বক্স কন্টেন্ট। এবার চলো আমরা ওয়াইফাইটি বের করে নিই। উপরের পাশ দারুণ একটি গ্লসি ফিনিশ রয়েছে, এখানটাতে লাইট রিফ্লেক্ট করছে, তবে একই সাথে যেটা হবে এটাতে আঙুলের ছাপ পড়ে যাবে ধরলে, তো সেটা একটা প্রবলেম। আর অ্যান্টেনাগুলো এরকম 4টে রয়েছে এবং এই 4টে কিন্তু এমনভাবে সেট আপ করতে হবে, এই 4টে সেট আপের মধ্যে ব্যাপার রয়েছে যে কীভাবে কোন দিকে তুমি রেঞ্জ এক্সটেন্ড করতে চাচ্ছ। যদি তুমি নিচতলায় রাউটারটি রেখে উপরের দিকে উপরের তালাতে সিগন্যাল চাও, সেক্ষেত্রে কিন্তু ওগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে রাখতে হবে, কারণ রাউটারের সিগন্যাল কিন্তু প্যারালালি চলে। তুমি যদি এরকম রাখো সেক্ষেত্রে পাশের রুমে, ধরো তুমি 2-3 রুম পরে গিয়ে ভালো পাবে কিন্তু উপরের দিকে বেশি যাবে না, তো সেভাবে এভাবে দিলে সিগন্যালটা বুস্ট হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে আশেপাশে সব দিকেই পাবে। আর মাঝখানে একটা বিল্ট ইন রয়েছে অ্যান্টিনা, সেটা তো পুরো রেঞ্জটাকে বুস্ট করবে। তো লুকটা খারাপ নয়, হালকাও রয়েছে, এখানে রয়েছে ইন্ডিকেটরগুলো, চালিয়ে পরে দেখাবো, এটা জাস্ট একটা আনবক্সিং ভিডিও, তাই আর বেশি করছি না। ব্যাক সাইডে দেখে নাও, এটা হচ্ছে পেছনের ব্যাক সাইড, ভেন্ট রয়েছে, একটু হিট আপ হয় যেহেতু একটু বড় রাউটার 1200 MBPS সাপোর্ট করবে, তো হিট আপ হবে। আর এখানে আমরা রয়েছে
পাওয়ার কেবলের পোর্ট, অন অফ সুইচ, রিসেট বাটন, আর রয়েছে WPS ওয়াইফাই বাটন, আর এখানটা হচ্ছে আমার সেই ওয়ান বাটন যেখানে ইন্টারনেটের লাইনটা যাবে, আর চারটে থেকে তুমি ইথারনেট আলাদা ল্যান করার জন্য এখান থেকে কেবেলগুলো নিয়ে নেবে। এই আর যে অ্যান্টিনাগুলো খোলা যাচ্ছে না তুমি এক্সট্রা বড় অ্যান্টিনা লাগাতে পারবে না, আর এটাতে কিন্তু ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার নেই, মানে চাইলে যে রেঞ্জ এক্সটেন্ড করা যায় সেই ফাংশনালিটি কিন্তু এতে নেই, শুধু মিমিমো রয়েছে। তুমি তোমার এটা রেঞ্জ বেশি হবে, কিন্তু যাদের নেট গিয়ার রাউটার আছে ওরা হয়তো জানবে, পুরাতন তোমার নেট গিয়ার রাউটার থাকলে তোমরা তোমার বাড়িতে যদি যে মেইন রাউটারটা আছে ওটাতে যদি কম স্পিড দেয় তুমি চাইলে নেট গিয়ারকে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারবে, সে ফাংশনটা কিন্তু এটাতে নেই, এটাতে শুধু প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে। আর চাইলে তুমি তোমার যারা কানেক্টেড হচ্ছে তাদের স্পিড লিমিট করে দিতে পারবে ফোন অ্যাপ থেকে, শুধু এই দুটো ফাংশনালিটি রয়েছে, আর শুধু রেঞ্জটা বেশি কভার করবে। আর নতুন যে ডিভাইসগুলো রয়েছে ওগুলো কিন্তু 5G কানেক্ট হয়, নতুন মোবাইল বা ল্যাপটপ যাদের থাকবে দেখবো ওগুলো 5G কানেক্ট হচ্ছে। তো 5G কানেক্ট হওয়ার ফলে যেটা হয় 5G স্পিডটা বেশি থাকে, এখন ওই 2.4G স্পিডগুলো খুব একটা নেই, যাদের পুরাতন ডিভাইস আছে ওদেরটাই শুধু 2.4G হবে। তো এটা ডুয়াল ব্যান্ড রাউটার, তো দুটো ব্যান্ডই একসাথে দেবে। এই হচ্ছে টোটাল আনবক্সিং ভিডিও, এরপরে আমি ইউজ করে একটা ইউজার রিভিউ দেবো সামনে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আমার সঙ্গে থাকো, আমি এরকম আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ এবং আনবক্সিং নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।